পালাটি চলছে আজকের এই মহতি গানের আকর্ষণীয় পালা জীব এবং পরম। সেই পালার সূত্র অনুযায়ী যেই কথাগুলো আমার পরমের নিকটে ছিল আমার প্রতিপক্ষ শিল্পী অত্যন্ত সাবলীল ভাষা দিয়ে আমাদেরকে বুঝ প্রদান করেছেন, এই জবাবের কোনো অভাব আমাদের মধ্যে নাই। তো বাউল গান করতে গেলে একটা কথা অনেক শিল্পীরাই বলে, দেখে সকলের মুখ অন্তরে নেই কোনো দুঃখ, সর্ব সাধুর চরণ তলে রেখে মাথা বলতে চাই দু একটি কথা। কথার পিছনে কথা নাই, গানের পিছনে গান নাই, ওই গানে তেমন সুখ সুবিধা নাই। কারণ আমি যদি প্রশ্ন না করতাম তাহলে আপনি এতক্ষণ আলোচনা করতে পারতেন না। খেয়াল করেন রাখবো যে উস্তাদ কেরা কি কর আপনারা, হ্যাঁ এটা খেয়াল করেন রাখবো যে আমার যে এতক্ষণ করে কষ্ট করাইলো, এই কষ্টটা করাইলো কেরা, চিনন না বুঝে উস্তাদ কেরা, উস্তাদ আসলে শরীয়ত সরকার। এখন আবার আপনি প্রস্তুত হন, এখন আবার কয়েকটা দাঁড় করাইতেছি। হ্যাঁ আবার এক বাবাজিও হ্যাঁ লেখা টিকা দিছে, এগুলার উত্তরও পাইছি আমরা, জবাবের কোনো অভাব নাই। তো আমি এক গানের আমার গানের বিপক্ষে গান গাইছে হইলো তিনটা, তার একটা হইলো প্রথম গান শুনলাম হইলো জীবে যাহা বাঞ্ছা করে পুরাই বাঞ্ছা তাহারে বাঞ্ছা কল্প তরুণ নামা, এটা আমার সকলেই জানি। দুই নাম্বারে ধর চরণ ধর ছেড়ো না দয়াল কাউরে ফেলে যাবে না। তিন নাম্বারে গাইছে যারে আমি হারে আছি তারে পাবো না আর ফিরিয়া কি জান কি ফেলেছি পরম হারাই হালাইছে কয় কি। আমরা ফায়সা কথা বলবো না, বিরোধিতা করবো না আল্লাহ রসুলের, আপনি যে কথা বলছেন আমি শরীয়ত সরকার একমত, কিন্তু আমার গান না আপনি বলছেন যে প্রথম প্রশ্নই তো আপনার টিকে না, কারণ আল্লাহর নাম কখনো নকল হইতে পারে না। এটা আমি বলছি যে সবই আল্লাহর নাম, কিন্তু আমার গান না, যার গান লেখছে এটা তারে ভুল ধরা উচিত, শরীয়ত সরকারের ভুল ধরলে আপনার ঠিক হয় না। কি গান লেখছে হইলো উনি লেখছে, আমি শিখছি আমি গাইছি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। এখানে উনি বলছে যে প্রশ্নই তো প্রথম একটু সমস্যা হয়েছে, না 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 সমস্যাই যদি হইতো তাহলে আধা ঘন্টা বইরা উত্তর দিলেন কি কি গান, হ্যাঁ ধরার মতো ধরতে হবে পরম রে, পরম রে ধরার মতোই ধরতে হবে। ওই যে করছেন ধর চরণ ছেড়ো না, অবশ্যই চরণ ছাড়া যাবে না। তবে ভাই অন্য অন্য দিন আপনার সাথে অনেক গান হয়ে গেছে, অনেক গান হয়েছে এমন কোন পালায় হয় নাই যে আপনার সাথে আমার না হয়েছে। শরীয়ত মারফত কোন জীব পরম কোন হাসর কিয়ামত কোন নবুয়াত বেলায়েত কোন হ্যাঁ গুরু শিষ্য কোন তারপর আদম তত্ত্ব নবী তত্ত্ব কোন নবী তত্ত্ব মেরাজ তত্ত্ব কোন সব পালা আমি আপনার সাথে গাইছি, কিন্তু আজকের পালাটা আপনি কেমন জানি একটু আমাকে ফাঁকি দিবার চাইবার দিয়েছেন, আমি ভাবে বুঝতেছি আজকে দিতেছেন ফাঁকি একটু কম কম দিবার নিয়েছেন ভাই, মানে বাহিরে দিবার নিয়েছেন ভিতরে ভিতরে আপনি দিবার দিবেন না আমি জানি, এটা কেন দিবেন না আপনারাও এটা জানেন। আমি শরীয়ত সরকার যে জায়গায় ধরছি আপনি ওই জায়গায়, আমি একটা কথা আপনার চমৎকার খুব ভালো লাগছে যে 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 নামে ডাকে ওই নামটাই তার আসল, কিন্তু এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনি আমারে মানুষ বানাইছেন কি, আমরা মানুষ কিনা আচ্ছা আমরা মানুষ বান আপনি বানাইছেন মানুষ, আমি কি আসলেই মানুষ, হাত পা চক্ষু কর্ণনাশিকা ত্বক বাত জিহ্বা লিঙ্গ উপত্ব সবকিছু আমার আছে, কিন্তু কবি বলছে হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে পারে, কিন্তু আমি আসল মানুষ দেখতে চাই।
আপনার কাছে আমার প্রশ্ন, আসল মানুষ কি? আমি তো মানুষ দাঁড়াইছি, কিন্তু উপরে হলো মানুষের লেবাস, ভিতরটা হলো আমার পশুত্বেই ভরা। তা যদি থাকে আল্লাহর কাছে আমার জবাব অবশ্যই দিতে হবে কি না? আচ্ছা দিতে হবে। এটা কি হাত, এটা পা, এটা চক্ষু, এটা কর্ণ, এটা নাসিকা, এটা জিহ্বা। আচ্ছা অধর মানুষ, অসীম মানুষ, দিব্য মানুষ, সরল মানুষ, সাধারণ মানুষ, অসাধারণ, অনন্য সাধারণ, উত্তম, অধম, মধ্যম, অসীম। আচ্ছা আসলেই কি কর্ম করলে আমি সূক্ষ্ম একজন মানুষ হইতে পারবো? দরকার কিনা আপনাকে? বাবারা আপনারা জ্ঞানী মানুষ তো, বাহিরের কথা বলবো না, বাহিরঙ্গ কথা বলবো না, আমরা সঠিক তথ্য আজকে পরমের কাছ থেকে হাবাই করবো। আবার লালন সাইজি বলছে মানুষ ভজিলেই সোনার মানুষ, এনেও এক মানুষ, মানুষ বজিলেই সোনার মানুষ হবি, এনেও একটা মানুষের কথা কইছে। হে মানুষ আবার কোন মানুষ? আবার লালন সাইজি বলছে দি ডলার মিন আলে সোনার মানুষ উজলে, এনেও আরেক মানুষ। আবার বলছে মানুষ সারা খেবারে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই সোনার মানুষ। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, এগুলা কিন্তু আপনার কাছে প্রশ্ন না, এগুলা প্রশ্ন না, প্রশ্ন হইল এই যে নাকের দুইটা ছিদ্র, আচ্ছা সবারই আছে কিনা? মেয়েদেরও আছে, পুরুষেরও আছে। নাকের দুই দিকে তো ফোড়া, এটা হলো ফোক্রান্তির গুড়া, ভজন সাধন জানে রসিক হলো যারা। আপনার কাছে জানতে চাই এই বাতাসের ব্যাপারটা কি, কতবার ডাইনে কতবার বামে, ঘন্টায় কত, পহরে কত, আধা ঘন্টায় কত, মিনিটে কত, সেকেন্ডে কত? এই বিষয়গুলো জানা দরকার কিনা? আইসে আসতে বাবা। রশি সরকারের এক ভক্তের নাম আছিল সিরাজ, বাংলার বাউল সম্রাট, মানিকগঞ্জের মানিক রতন, যার নাম আব্দুর রশিদ সরকার। এই রশিদ সরকারের বাড়িতে এক লোক থাকতো, গোলামি করতো, তারই ভক্ত নাম হলো তার সিরাজ। তে ওনার স্ত্রী দৌড়ি আইছে, কয় বাজান আপনার ছেলে কোথায়? কয় কেন? কয় আমাকে তো মারামারি লাগছে। কি নিয়ে মারামারি? জমি নিয়ে মারামারি। রশিদ সরকার বারান্দায় ছিল, ভক্ত ছিল ঘরের ভিতরে। তো কলো সিরাজ যে মারামারির কথা তার স্ত্রীর মুখে শুনছে, আর ঘর থেকে দৌড়িয়ে রশিদ সরকারের সামনে এসে হাজির হয়েছে। তে হাজির হয়ে কয় এই রশিদ সরকারের সামনে উনি বাতাস দেখতেছে, বাতাস কি ঠান্ডা না গরম, বাতাস কি কম না বেশি, বাতাস কি ডাইনে না বামে, বাতাস কি সুবাতাস না কুবাতাস। তো রশি সরকার কইতেছে বাজান এখন জমি নিয়ে যেহেতু মামলা, তোর এই মুহূর্তের মধ্যে ওখানে না যাওয়াটাই ভালো। এখন সিরাজ কইতেছে বাজান আমারে নিষেধ করেন না, আমারে যাইবার দেন, আমার বাতাস খুব ভালো। পিসাবে হইলো নিষেধ করে আর উনি যাইব, দেখো যাই তোমার বাতার জন ভালো, তাহলে তুমি যাও। তো জমি নিয়ে তো মামলা, মুড়া এক লাঠি নিয়ে কলা গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে, পিছন দিয়ে মাথার মধ্যে তো দিছে বাড়ি, বাড়ি দেওয়ার পরে মাথা গেছে হইলো, ভাইটা হাসপাতালে ভর্তি করছে। তারপরের দিন সকালবেলা ওনার স্ত্রী আবার দরবার আসছে, আইসা কইতাছে বাজান আপনার ছেলের অবস্থা খুব খারাপ। কয় কে ওর তো বাতাস ভালো আছিল, বাতাস যাই করে হালাইছে। কয় বাতাসের খবর টবর কয়ে পারম না, আপনি গো বেলায়েতি মারভতি, এই প্যাস্টেস আমি বুঝিও না জানিও না, মনে চাইলে আপনার ভক্তের একটু দেখ। উনি যায় দেখে হাসপাতালে, ব্রেডের কাছে যায় দেখে
উরাক মাথা সাদা কাপড় দিয়ে ব্যান্ডেজ করে রাখছে মাঠ বলের ঘোড়ার মতো চোখ দুইটা। তো বৈশা কইতেছে মাতার কাছে, ও সিরাজ তোর বাতাসের খবর কি রে, তোর বাতাসের খবর কি? তখন পিসাব আদেশ করছে, হুকুম তো করছেই, তো প্রতি উত্তর তো দিতে হবে। কয়বার জানো আমার বাতাস তো ভালো হয়েছিল কিন্তু মার ছিল পিছন দিয়ে। এই যে আপনি, আমার বাতাস খুব ভালো কিন্তু মার ছিল পিছন দিয়ে, এই পিছন দিয়ে মারে কারা, এর হাকিকতটা আজকে কয়ে দেবে। হ্যাঁ, মুরব্বী আর কয়টা প্রশ্ন করছি, এখন আমি 40-50টা করুম ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা জ্ঞানী মানুষ খালি বইসে থাকেন ইনশাল্লাহ, দেখেন বন বাতাস আজকে, হ্যাঁ ইনশাল্লাহ বাতাসের তত্ত্ব আজকে শুনে যাবো। এই বাতাস, বাতাস তো ভালোই থাকে কিন্তু মার হইলো পিছন দিয়ে, এই পিছন দিয়ে মারা বন্ধ করে দিব আমাকে পরম, এইটা শুই না যাই না, তারপর আমরা যার যার বাড়িতে। এই বাতাসের কর্ম কি রে সকের কুম্ভ দমে, এটা জালালউদ্দিন খার গানের মধ্যে আছে, আমি জানতে চাই এই যে বাতাস আর দম এটা কি এক নাকি, এটা এক নাকি? এই বাতাস আর দমের মধ্যে পাঁচ প্রকারের তিন ধারা, রেশক প্রেরক কুম্ভ, এটা কখন কোন সময় করতে হয়? যখন জীব করলে তখন আল্লাহর রঙে সে রঞ্জিত হইতে পারে, এর হাকিকতটা কি? এই এই প্রশ্নটা আপনার কাছে রইল। আচ্ছা আর একটা প্রশ্ন, আবার আমি আর একটা কথা শুনলাম আপনার কাছে, যে আমারকে সিজার করলে অপারেশন করলে অনেক কিছুই কেটে বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হয়েছি তা কখনো কেটে বের করা, আচ্ছা অপরাধ মাফ করবেন, এত তত্ত্বের ভিতরে যাইবার চাইছিলাম না। হাড্ডি রগ চামড়া চুল মগজ ফেফসা তিল্লি হাড় রগ মণি মগজ লোহ পশম চামড়া গুস্ত, হ্যাঁ হাত পা চক্ষু কর্ণনাশিকা ত্বক বাত জিহ্বা লিঙ্গ সবকিছু আছে, আমি যা দিয়ে তৈরি হইলাম এটা আমার দেহের মধ্যে নাই আপনি বলছেন, আমিও বলি বাউলরাও বলে অনেকেই এই কথাটা বলে, কিন্তু আমি বৃজ্ঞ একজন বাউলের সাথে গান করছি, উনি আমারে বলছে শরীয়ত সরকার কথাটা অতটুকু না, তুমি যাই না নিও, এই মানব দেহের মধ্যে তিনটা বীর্যথলি আছে, কয়টা? আমি জানতে চাই এই তিনটা বীর্যথলি মানব দেহের কোন কোন জায়গার মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা বীর্যথলি মানব দেহের মধ্যে আছে, আমি যা দিয়ে তৈরি হয়েছি তা তো পাওয়াও যাব না, কিন্তু এই সাধক লেখছে তিনটা বীর্যথলি আছে। আচ্ছা, আমি কাটলে বের হয় রক্ত, রক্ত কি? খাবার থেকে তৈরি হয় রক্ত, রক্ত 60 ফুটা রক্ত মন্থন করলে 1 ফুটা বীজ হয়, বীজ আর রক্ত এক না, 60 ফুটা বীজ মন্থন করলে 1 ফুটা রতি হয়, রতি আর বীজ এক না, 60 ফুটা রতি মন্থন করলে 1 ফুটা মতি হয়, মতি আর রতি এক না, 60 ফুটা মতি মন্থন করলে ওর ভিতর থেকে একটা জ্যোতি পাওয়ার বের হয়, এই পাওয়ারটা কার কাছ থেকে নিতে হবে, কিভাবে এটা পাওয়া যাবে, তার তল্লাশিটা আপনি করে দিবেন। দেখেন তত্ত্ব কথা, আপনি তত্ত্ব কথা আজকে আমাকে দয়া করে বুঝ প্রদান করবেন, আর আমাকে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের, আমারে তো আসলে আপনি প্রশ্ন করার সাজ না, আপনি পড়ব না আজকে আমারে, ও টাকার সমান নিব দিকে, ও ঠিকই আছে, হ্যাঁ আমার খালি খালি যাবার দিব না, আমার পরম আজকে আমার খালি খালি, হ্যাঁ আমার পরম খালি খালি যাবার দিব, ও গান গাইতেছে আমিও গান গাইতেছি, আসলে পালা হইলো জীব পরম, আমারে পরম দিল তো এই কথাগুলো আমারই করণ রাখতো, এখন আপনি পরম দিছে আপনি কইতেছেন, মানে উনি মনে মনে চিন্তা করছে উনি আর খালি যাইব কে, উনারও দুই সাইডে, হ্যাঁ দুই সাইডে কথাবার্তা উনার কাছেও। আচ্ছা রাখি উল্টা সালাম যখন আমারে দিছে, আমি তার প্রতি শ্রদ্ধা রাখি ভক্তি রাখি, তারে বিশ্বাস করি, আমি নিঃসন্দেহে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরীক, হ
হযরত মুহাম্মদ মুস্তাফা সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীর নাম নিলে সকলেই বলবেন সাল্লাল্লাহু, অর্থাৎ উনাকে সম্মান দিবেন, তাজিমি সম্মান করবেন, উনি হায়াতুল মুরসালিন নবী, উনি হায়াতে জিন্দা আছে, আমার দয়াল নবী, আমরা এখান থেকে যা করতেছি উনি রওজার মধ্যে শুয়ে শুয়ে সবই শুনতেছে এবং সবই দেখতেছে, না কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তবে স্থলজীব, সক্ষজীব, তটস্থজীব, বদ্ধজীব, মুক্তজীব, এই পাঁচটা জীবের বাসস্থান কোথায় এবং এদের পাঁচটা জীবে কোন কোন নাম ধরে আল্লাহরে ডাকে? আপনি বলছেন স্বামী স্ত্রী দুইজনাতে এক ঘরেতেই থাকে, তাই বলে কি স্বামী তার স্ত্রীর বউ কয়ে ডাকে? কেহ বলে তু একই, কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি, এইসব কথা। গৃহস্থের বাড়িতে যেমন হাঁস মুরগি পালে, তাই বলে কি ওরা হাঁস হাঁস বলে ডাকে? যদি বলে তই তই, অমনেই আসে, অমনেই উড়ে আসবে, ওই ওই মতো প্রেম ডাক শিখোগারে। এটা আমার পরমের মুখে আমি শুনলাম। হ্যাঁ, এটা একটা জালাল কবির গান, তাই না? এটা জালাল কবির গান, আমার এটা মনে আছে, খেয়াল আছে আপনার কথা থেকে এই কথাটা। তবে ওই আপনি কইছেন নাম ছাড়াও এক, নাম ছাড়াও এক নাম রয়েছে, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিবিড়, নিগুড়, একবারে সলিড, চিরন্তনী সত্য কথা। নাম ছাড়াও এক নাম আছে, সেই নাম যখন মুক্ত জীব হয়, সেই নাম মুক্ত জীব যখন জপে সে আল্লাহওয়ালা হয়ে যায়, সে হয় ওলি আউলিয়া। আর এই যে সক্ষ, তটস্থ, বদ্ধ, এখন তটস্থ জীবে আলোচনা করতেছি, কিন্তু তটস্থ জীবের নাম আর বদ্ধ জীবের নাম এক না, এটা আপনাকে বললাম। আচ্ছা, দলিলে বলছে সুরতটা আল্লাহর, এই সুরতটা কার? আল্লাহর। কথাটা সত্য, তবে এই সুরতটা যদি আমি নষ্ট করি বাবা, তাহলে কার জবাবদিহিতা করতে হবে? হ্যাঁ, এই জবাবটা আমারই দিতে হবে। কিন্তু এই সুরতটা যদি আমি কর্ম করে আল্লাহর ইবাদত বন্দেগী করে, এই সুরত আল্লাহর সুরত, কি সুরত বানাইলা মাওলা রূপ মিশিয়া বনার, এটা আল্লাহর সুরত, এই সুরতটা আল্লাহর, তবে এই সুরত আল্লাহর সঠিক সত্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর সুরতে যদি আমি অপরাধ কর্ম করে থাকি বিভিন্নভাবে, অন্যায়, ব্যবিচার, কামাচার, হ্যাঁ, তারপরে হিংসা, নিন্দা, মোহমায়া, মদ, মাসুর্য, তখন আমার দেহের মধ্যে থাকে না, আমার দেহের মধ্যে পাঁচটা আত্মা আছে, রুহে কুচ্ছি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি। এই দেহের মধ্যে পাঁচটা আত্মার একটা আত্মা, সেটা হলো পশু আত্মা। এই পশু আত্মা যখন জাগ্রত হয় তখন আল্লাহর সুরত আর থাকে না, ওর মধ্যে পশুত্বের একটা ভাব হইয়া যায়। আর যখন ইনসানে কামেলে পৌঁছে যায়, এই চেহারার মধ্যে আর একটা সুরত তার প্রজ্বলিত রূপে নিহার করে, যাকে বলে রুহানি সুরাত। এই রুহানি সুরাত হইল জীবের সুরাত। আমি একবারে চাপিয়ে নিলাম, একটা গান দিয়ে আপনাদের প্রশ্ন করুন। এই গানটা আপনি লক্ষ্য করে শুনবেন, এই বাতাসের কাছে আছি, বাতাস ছাড়া অন্য হাতে যাবো না, কিন্তু এই বাতাসের বগাল দিয়েছি। আপনাদের কি খারাপ লাগে বাবারা? বাহ, আপনারা জ্ঞানী মানুষ ভাই, এই দরবারটা খুব ভালো, খুব জাগ্রত দরবার, নিঃসন্দেহে আল্লাহর মনোনীত ব্যক্তির দরবার। ওরে বিদ্যা বুদ্ধি নাই কি সুমন, আরে বিদ্যা বুদ্ধি নাই কি সুমন, চলবো কুনা তব কায়দায়, আমায় আমি চিনতে এলাম পরম তোমার পাঠশালায়, বিদ্যা বুদ্ধি নাই কি সুমন, বিদ্যা বুদ্ধি নাই কি সুমন, বিদ্যা বুদ্ধি নাই কি সুমন,
निवेदन करी आपने दया करे आमदर के बुश प्रदान करवेन आश्चर्य तो मेर कौर मोटा की रिश्त तरक कुंभ तो मेर शादोना टाइ की थकते बायु जीत कमोले আমায় আমি চিনতে এলাম।